গ্লাস ঝড়ে বাসা হারানো পাখিদের আশ্রয় ফিরিয়ে দিচ্ছে পচেট জুয়েল স্টার ক্লাব। ঘূর্ণিঝড় ইয়াস তার থাবায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের চারপাশ। উপড়ে গেছে বড় বড় গাছ, আর এর মধ্যেই বাসা হারিয়ে বাস্তুহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে নানা পাখির দল। তাদের জন্য তো কোনো ত্রাণ নেই। এবার এই বাস্তুহারা পাখিদের জন্য বিশেষভাবে কৃত্রিম বাসা তৈরির উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পচেট গ্রামের পচেট জুয়েল স্টার ক্লাব। এই ক্লাবের সদস্যরা উদ্যোগ নিয়ে গাছের ওপর রেখে দিচ্ছেন ছোট ছোট বাঁশের উপকরণ দিয়ে তৈরি কৃত্রিম পাখির বাসা। বাসার ভেতরে দেওয়া হচ্ছে খড় ও শুকনো পাতা, বটগাছের ঝুড়িও রাখা হয়েছে কৃত্রিম বাসায়, যাতে সাময়িকভাবে পাখিরা আশ্রয় খুঁজে নিতে পারেন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এমনই উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে পচেট জুয়েল স্টার ক্লাবের সদস্যরা। এমনিতেই সারা বিশ্বে জনবসতি বৃদ্ধি ও গ্রাম নগর উন্নয়নের জন্য গাছ কাটা হচ্ছে প্রতিনিয়ত, ফলে শেষ হচ্ছে প্রকৃতি, সেই সঙ্গে বিপদে পড়ছে প্রাণী জগৎ, পাখিরাও রয়েছে সেখানে। কিন্তু আচমকা এই ঝড়ে বহু ছোট বড় গাছ ভেঙেছে, সেই সঙ্গে অনেক পাখি মারা গেছে ও পাখির বাসাও ভেঙে গেছে, কাজেই উদ্বাস্তু জীবন কাটাতে হচ্ছে তাদের। প্রথম দিনেই তারা 30টি কৃত্রিম পাখির বাসা বানিয়ে এলাকার বিভিন্ন গাছে বাঁধে এবং সমাজকে পাখি সংরক্ষণের বার্তা প্রদান করে। এই কর্মসূচিতে ছিলেন সংস্থার সদস্য সৈকত মাইতি, নন্দন রাউত, সুব্রত রাউত, প্রদীপ মাইতি ও প্রবীর দাস সহ প্রমুখ। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়াস ঝড়ে হারিয়ে যাওয়া পাখিদের বাসা ফিরিয়ে দিল পচেট জুয়েল স্টার ক্লাব। বাঁশের উপকরণ দিয়ে তৈরি কৃত্রিম বাসা পচেট ক্লাব সংলগ্ন এলাকা এবং পচেট এলাকার বিভিন্ন জায়গায় বড় বড় গাছের ডালে কৃত্রিম পাখির বাসা বাঁধল পচেট জুয়েল স্টার ক্লাব। আমাদের একটাই মূল লক্ষ্য, পাখি বাস্তুতন্ত্রের পক্ষে খুব উপকার এবং আমাদের মূল লক্ষ্য জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করা। আমরা সাধারণত দেখি পাখি পাকা ফল খায়, পাকা ফল খেয়ে কিন্তু সেই বীজগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেয়, সেই বীজ থেকেই তৈরি হয় আবার নতুন গাছ এবং গাছ থেকেই আমাদের পরিবেশ অনেকখানি রক্ষা পায়। আমরা সাধারণত নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য বড় বড় গাছ কেটেছি, গাছের ডাল কেটেছি, গাছের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে পাখির বাসাগুলিও। এবং কিছুদিন আগেই আপনারা দেখেছেন একটা বড় ঝড় গেল, ইয়াস ঝড়। এই ঝড়ের ফলে ক্ষতি হয়েছে অনেক জনজীবন, জনজীবনের সাথে সাথে ক্ষতি হয়েছে অনেক গাছপালা, অনেক বড় বড় গাছ ভেঙেছে, গাছের ডাল ভেঙেছে এবং সেই সমস্ত গাছে থাকা পাখিদেরও আশ্রয় হারিয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে ছুটে গেছেন, কিন্তু এই সমস্ত পাখিদের কথা কেউ ভাবেনি। তাই আজ পাখিরা আশ্রয়হীন, পাখিরা খাবার পাচ্ছে না। তাই আমরা আজ পচেট জুয়েল স্টার ক্লাবের পক্ষ থেকে পাখিদের আশ্রয় ফিরিয়ে দেওয়ার জন্য, পাখিদের রক্ষা করার জন্য পচেট এলাকার বিভিন্ন গাছে গাছে আমরা কৃত্রিম পাখির বাসা তৈরি করে পাখির বাসা বাঁধলাম এবং সেই বাসাগুলির মধ্যে যাতে পাখি এসে থাকে তার জন্য কিছু খাবারও দেওয়া হলো জুয়েল স্টার ক্লাবের পক্ষ থেকে। পচেট জুয়েল স্টার ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আপনারা দেখেছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে বিগত দিনে আপনাদের মনে জায়গা করে নিয়েছে। আমরা শুধু সমাজসেবা বলতে যে মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের পরিষেবা দেওয়া সেটা নয়, আমাদের সমাজসেবাটা এটাই হলো মানুষের সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাস্তুতন্ত্র রক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষা লড়াই। বিগত দিনে আপনারা দেখেছেন আমরা সাপ থেকে শুরু করে, গোসাপ থেকে শুরু করে গন্ধগোকুল উদ্ধার করে আমরা নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছি। এবার আমাদের লড়াই পাখি বাঁচানোর লড়াই, পাখিদের নিরাপদ আশ্রয় ফিরিয়ে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে বিশেষভাবে সচেতন হন, পাখি রক্ষা করুন, পাখি বাঁচান। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।